আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগর কন্যা কুয়াকাটা থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি জনি মৃধা কুয়াকাটা থেকে। দেখছেন বন্ধুরা, আমরা সকলে আজকে এই কুয়াকাটার এই সাগর কন্যা যে কুয়াকাটার বীচ, সেই বীচে আসছি এবং একটা পুরো টিম নিয়ে চলে এসেছি। অনেক মজা হইতেছে, সবাই এখানে মজা করতেছে। আজকে আমি তোমাদেরকে এই কুয়াকাটার যে মানে যে স্পটগুলি মাস্ট ভিজিটেড, সেই স্পটগুলি আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো একটি ভিডিওর মধ্যেই কুয়াকাটার এ টু জেড সব পাবা তোমরা। তো লেটস গো বন্ধুরা, না টেনে সামনের দিকে এগিয়ে যায়। সাগরে যখন আসা যায় মানে প্রশান্তি পাওয়া যায়। আমার যেরকম পাহাড় খুব ভালো লাগে, তেমনি সাগরও আমার অনেক ভালো লাগে। তো আজকে আমি এই সাগর পাড়ে, কুয়াকাটার যে সাগর পাড়, যদিও সেই লেভেলের মানে ঢেউটা নাই, এখন ভাটার টাইম চলতেছে, তবে আবার আসবে বিকালের দিকে যে জোয়ারের টাইমটা আসবে। তো মোটামুটি আজকে জনগণ মানে পর্যটকের যে ঢল, যে পরিমাণ পর্যটক এসেছে, প্রচুর পর্যটক এসেছে। তো দেখতে পাচ্ছ আমাদের টিমের সাথে সবাই এসেছে, এখানে সবাই ফটো সেশন করছে, এই যে সকলেই ফটো সেশন করছে। এবং ওই পাশে দেখা যাচ্ছে যে ওয়াটার বাইকগুলা, এই ওয়াটার বাইকগুলো 300 টাকাতে এই ওয়াটার বাইকগুলো আপনারা হচ্ছে উঠতে পারবেন। আর এই পাশে আছে এই স্পিডবোট, এই পাশে স্পিডবোটে উঠতে পারবেন 100 টাকা পার পার্সন, কিন্তু পুরোটা ভাড়া নিলে আবার 1000 টাকা। তো মোটামুটি এই কুয়াকাটার বীচটা বেশি, কিন্তু আবার অনেকে ভাবে যে কুয়াকাটার বীচ ছোট। দেখেন মানুষ কত দূরে, কত দূর পর্যন্ত আছে, ওই দেখেন অনেক দূর, এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরে, আবার এদিকে আছে মিনিমাম 1 কিলোমিটার, মানে দুই সাইড মিলে পুরো 1 কিলোমিটার। কত মানুষের সমাগম হয়েছে চারপাশে, শুধু মানুষ আর মানুষ। ওইদিকে দেখুন 1 কিলোমিটার যেদিকে চোখ যাচ্ছে মিনিমাম 1 কিলোমিটার, সে 1 কিলোমিটারের মধ্যে মানুষ আছে। আবার পেছনের দিকে দেখেন, এইদিকে দেখুন, এইদিকে অনেক অনেক মানুষের সমাগম, অনেক ক্যামেরাম্যান যারা এখানে ফটো তুলে দেয়, 5 টাকা পিস করে নেয়, এবং এখানে ওয়াটার বাইক আছে 300 টাকা নেয়। তারপরে ওইখানে আছে হচ্ছে স্পিডবোট, আছে স্পিডবোটে 100 টাকা করে নেয়, এবং 100 টাকা নিয়ে ওই ভিতরে মিনিমাম 1 কিলোমিটার ভিতরে নিয়ে যাবে সমুদ্রের ভিতরে। তো মোটামুটি এখানে আবার হচ্ছে যে কিছু জিপ গাড়ি আছে, জিপ গাড়িগুলো ভাড়া করে ওই আপনার লাল কাঁকড়া দ্বীপে পর্যন্ত যাওয়া যায়। তো আমি আজকে তোমাদেরকে লাল কাঁকড়া দ্বীপ, আমাদেরকে চাওয়াবন এবং ওই সুন্দরবনের একাংশ ঘুরে ঘুরে দেখাবো। তো লেটস গো। বলতে এখানে যে আমরা যে এসেছি যে ট্যুরের সঙ্গে, এই ট্যুরে আমাদের বি ট্যুর একজন এক্সিকিউটিভ আছে। আপনি বলুন আমাদের ট্যুরটি কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, মানে ফিলিংসটা অনেক মানে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে এখানে আসার পরে। মানে যতটুকু মানে বিটুতে হচ্ছে মানে আসার জন্য ফিলিংস পাচ্ছিলাম, তার থেকে বেশি ফিলিংস পাচ্ছি আমি এখানে আসার পরে, সমুদ্রে আসার পরে। মানে অনেক 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 বলে বোঝাতে পারবো না, মানে আচ্ছা আপনি কি মানে সমুদ্রে ফার্স্ট টাইম? সমুদ্রে ফার্স্ট টাইম। তো দেখুন বন্ধুরা, আসলে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের ছোট ছোট যে মানে ভ্রমণ স্বপ্নগুলো থাকে, সেই ভ্রমণ স্বপ্নগুলো পূরণ করার। এবং আমরা সকলে মিলে যে একটা ট্যুর করেছি, আমার মনে হয় যে খুবই ভালো, তার মুখ থেকেই শুনতে পেলেন, বিন্দাস একটা ট্যুর হচ্ছে। আর আজকে সমুদ্রের ঢেউটি একটু কম, কিন্তু একটু পরে আবার জোয়ার চলে আসবে, জোয়ারের সময় আরও তখন হয়তো আমরা গোসল করতে পারবো না, কিন্তু অনেক আচ্ছা। ঠিক আছে আপু, তো ভালো থাকবে। খাড়া দুপুর 1টা, সমুদ্র তীরে প্রচণ্ড মানে গরম এবং রোদের যে তাপ, তাই আমরা দুটো বেড ঠিক করেছি এবং এই বেডে থাকবো। 30 টাকা করে বেড, 1 ঘন্টা ভাড়া। টাইমটা দেখে না, সুন্দরী
এখন লাল কাঁকড়ার দ্বীপে আছি, আর এই বিকেলবেলা লাল কাঁকড়ার দ্বীপে সেই লাল কাঁকড়াগুলো দেখা যায় না, এটা সকালবেলা দেখা যায়। আর বর্তমানে এই পাশে যে ঝাউবনটা আছে এটা অনেক সুন্দর দেখার মতো, অনেক সুন্দর। আমরা এই এই বীজটা পাড়ি দিয়ে ঝাউবনে যাব, তোমাদেরকে দেখাবো ঝাউবনে আসলে আছে কী আছে এই জিনিসগুলো তোমাদের দেখো। আমরা হচ্ছে অটো রিজার্ভ করে আসছি, 500 টাকা নিয়েছে, 6 জন করে উঠেছি। আর এখানে আসতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট লাগে, 20 মিনিটই লেগেছে। তো আমি আজকে তোমাদেরকে এই ঝাউবনটা লাল কাঁকড়ার যে দ্বীপ, এটা দ্বীপই বলে সবাই, আসলে এটা দ্বীপ না, এটা তো বিচ। ওই সাইডে সুন্দরবন দেখতে পাচ্ছ, এই যে এই সুন্দরবনটা মানে ওরা ফাত্রার বন বলে, এখানকার লোকাল লোকজন এটাকে ফাত্রার বন বলে, সুন্দরবনের একাংশ ফাত্রার বন। আসলে এখানে আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, নৌকা যাই সকালবেলা, সকাল 10টার পর থেকে এই ওই মূল বীজ থেকে, কুয়াকাটা যে মূল বীজ সেই বীজ থেকে ওই নৌকায় করে আসতে হয়, ওই পারে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে ঘন্টা দুয়েক ঘোরাবে, ঘোরায় আবার আপনাদের এটা ব্যাক করে নিয়ে আসে ওই মূল বীচে নামায়। তো লেটস গো বন্ধুরা, আমরা আপাতত এই লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, এই দুটো জিনিস একটু ঘুরে ঘুরে আপনাদের দেখ। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাউবনে। হ্যাঁ বন্ধুরা, এই ঝাউবনটি আসলে এমনভাবে এই বীচের পাশে হয়ে আছে, এর ভেতরে যদি তুমি যাও তো নিশ্চিত তোমার রাস্তা ভুল হবে। তবে হ্যাঁ, একটা সুবিধা আছে, সেটা হলো তুমি যেদিক দিয়ে যাও বীচে যায় উঠবা, কিন্তু এই ভিতরে যদি কেউ যায় হারায়া যায়, এটা খুঁজতে হলে মানে সমস্যা আছে, আমি বলে দিলাম, কারণ তোমরা মিলে নিও। এখানে আসার পরে এত গাছ, এত ঝাউবন, এত ঝাউ গাছ, মানে কোন দিক দিয়ে কোন দিকে যাবেন, কোন দিক দিয়ে কোন দিকে যাবে। দেখো এই ঝাউ গাছগুলার পাতা দেখো কেমন লম্বা, এর তো পাতা না কি আমি বুঝতে পারতেছি না, পাতাই বলা যায়। ঝাউ গাছগুলার পাতাগুলা এমনভাবে দেওয়া আছে মানে এটা আসলে কেমন, কিন্তু এই সচরাচর এই বীচ এলাকায় দেখা যায় এই গাছগুলা, তাছাড়া দেখা যায় না। তাহলে যাবো হচ্ছে লেবুর বাগানে, তো আমি লেবু বাগানে গিয়ে তোমাদের আমি লেবু বাগানটা দেখাবো। তো লেটস গো বন্ধুরা। কুয়াকাটার এই বীজ থেকে আজকে আমি জনি মৃধা, এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে দিবে। তো দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো স্পটে, নতুন কোনো জায়গায়, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।